কেন্দ্রীয় সরকারের 3055টি শূন্য পদে দেশজুড়ে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো কারা কীভাবে আবেদন করবেন, কী কী পোস্ট এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, অফিসিয়ালি নোটিস সহ আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জানিয়ে দেওয়ার আগে বন্ধুকে বলে রেখে, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরিবর্তে রকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন পরিবর্তে রকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো টেলিগ্রাম গ্রুপে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলি, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাবো। তো বন্ধুরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে, অর্থাৎ একটা বাংলা দৈনিক সময় পত্রিকার মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অফিসিয়ালি নোটিসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে একবার দেখে নেবেন। এই মাসে 3055 নার্সিং অফিসার নিয়োগ করানো হচ্ছে। এখানে দেখুন ধরেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস নিউ দিল্লি, দেশের বিভিন্ন এইমস নার্সিং অফিসার পদে 3055 জন নিয়োগ করা হবে। অনলাইন দরখাস্ত করতে হবে 5ই মে 2023 বিকেল 5টার মধ্যে। যোগ্যতা দেখুন, স্টেট নার্সিং কাউন্সিল, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, বিএসসি অনার্স সহ নার্সিং থাকতে হবে, বিএসসি নার্সিং, বিএসসি পোস্ট সার্টিফিকেট, পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস হতে হবে এবং স্টেট নার্সিং কাউন্সিল অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নার্স বা মিড ওয়াইফিং হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে, অথবা স্টেট নার্সিং কাউন্সিল, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং মিড ওয়াইফিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এখানে অনেকগুলো শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এর মধ্যে যে কোনো একটি হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। স্টেট নার্সিং কাউন্সিল, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নার্স বা মিড ওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে ও 50 শয্যা বিশিষ্ট কোনো হাসপাতালে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বুঝতে পারছেন যে কী কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। হাসপাতালে কমপক্ষে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে 50 শয্যা বিশিষ্ট কোনো হাসপাতালে। বয়স এখানে বলেছে 5ই মে 2023 অনুযায়ী 18 থেকে 30 বছর বয়সের মধ্যে আবেদন করতে হবে। তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর, তপশিলি সম্প্রদায়ের বেলায় 15 বছর ও ওবিসি প্রার্থীদের বেলায় 13 বছর বয়সে ছাড় পাবেন। বেতনক্রম এখানে রয়েছে 9,300 টাকা থেকে 34,800 টাকা। শাখা অনুযায়ী শূন্যপদগুলো এখানে দেওয়া রয়েছে, কতগুলো শূন্যপদ রয়েছে মহিলা পুরুষের জন্য সেগুলো এখানে দেওয়া রয়েছে। অফিসিয়ালি নোটিশের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে একবার এই সমস্ত বিষয়গুলো দেখে নেবেন। আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া রয়েছে, দরখাস্ত করতে হবে অনলাইনে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক অর্থাৎ আবেদন করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার আবেদনের পেজে পৌঁছে দিতে পারবেন। এর জন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার থাকা প্রয়োজন। দরখাস্ত পূর্ণের সময় নির্দেশ অনুসারে প্রার্থীর ছবি, সই, অন্যান্য নথি স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্ত ফি 3,000 টাকা, তফসিলি সম্প্রদায় ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় 2,400 টাকা, অনলাইনে জমা দিতে হবে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না। নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্মের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে। প্রার্থী বাছাই পদ্ধতি এখানে রয়েছে, প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার মাধ্যমে। অতিরিক্ত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন এবং সেখান থেকে আরও কোনো অন্য তথ্যের প্রয়োজন হলে সেগুলো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।